হাই ফ্রেন্ডস, বৌমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি গোপালের ভোগের জন্য ভুনা খিচুড়ি। ঝুরঝুরে ভুনা খিচুড়ি খুবই সহজে তৈরি করব। তার জন্য আমি এক কাপ মুগ ডাল, ছোনা মুগ ডাল নিয়ে নিয়েছি। এটিকে লাইট ব্রাউন কালার হওয়া অবধি আমি নাড়তে নাড়তে ভেজে নেব। অবশ্যই এটিকে নাড়তে থাকতে হবে, না হলে নিচে বেশি কালার চেঞ্জ হয়ে যাবে, উপরে চেঞ্জ হবে না কালার। দেখুন, এরকম যখন মুগ ডালের কালারটি চেঞ্জ হয়ে যাবে, তখন একটি বাটিতে নামিয়ে নিয়ে সাথে সাথে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এটি অবশ্যই একটি দরকারি টিপস, না হলে ডালটি গরমটা রেখে দিলেও কালার আরও ডিপ চেঞ্জ হয়ে যাবে। এর জন্য আমি নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন, আর এক চামচ আদা ঘষে নিয়েছি। বাড়িতে তৈরি করা ভাজা গরম মশলা নিয়েছি, এর রেসিপি আমার আগেই আমার চ্যানেলে দেওয়া আছে। হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, আর হাফ চামচ গোটা জিরা নিয়েছি ফোড়নের জন্য। 3টি এলাচ নিয়েছি, আর 5টি কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে নিয়েছি। ঝাল আপনাদের পরিমাণ মতো কম বেশি করা যেতে পারে। আর আমি তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার একটি কড়াইয়ের মধ্যে 2 চামচ সর্ষের তেল গরম বসিয়ে দিলাম। এখানে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে। তারপর আমি ফোড়নের জন্য তেজপাতা আর শুকনো লঙ্কাটি দিয়ে দিলাম, আর তার সাথে জিরাটি দিয়ে দিলাম। জিরা দেওয়ার পর তার সাথে গোটা এলাচ লঙ্কা দিয়ে হালকা ফ্রাই করে নিচ্ছি, এবং তার মধ্যে ঘষে রাখা আদাটিও দিয়ে দিয়েছি। হালকা ফ্রাই হয়ে যখন তেলে ফুটতে থাকবে, কালারটি চেঞ্জ হয়ে গেছে, তখন তার মধ্যে আমি গোবিন্দভোগ চাল 1 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ঝাঁজরায় ঢেলে জল ঝরিয়ে নিয়েছি, সেটিকে দিতে হবে। অবশ্যই চালটিকে আগের থেকে ভালো করে ধুয়ে ঝাঁজরায় ঢেলে জল ঝরিয়ে নিতে হবে, না হলে খিচুড়িটি কিন্তু ঝুরঝুরে হবে না। তারপর নুন হলুদ দিয়ে ভালো করে একটু কালার চেঞ্জ হওয়া অবধি ভেজে নিলাম। চালটি আর ডালটি যদি ভালোভাবে আমরা তৈরি করতে পারি আগের থেকে ভেজে আর ধুয়ে, তাহলে আমাদের খিচুড়িটি একদম ঝুরঝুরে তৈরি হবে। দেখুন, ডালের ভাজার কালারটিও কি সুন্দর লাইট কালার চেঞ্জ রয়েছে। তারপর এর মধ্যে ডালটি, ভাজা ডালটি দিয়ে দিলাম। তারপর চালের সাথে মিক্সড করে দিচ্ছি। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ টিপস হলো, আমরা যেই কাপ বা যেই গ্লাসের সাহায্যে চাল এবং ডালটি মেপে থাকব, সেই কাপেরই 1.5 কাপ করে জল আমাদের দিতে হবে। আমি এই কাপ দিয়ে মেপেছিলাম, চাল এবং ডাল 3 কাপ হয়েছিল, তো আমি 4.5 কাপ জল নিয়েছি। এটি অবশ্যই আমাদের 1 কাপের জন্য 1 কাপ চালের মধ্যে 1.5 কাপ জল দিয়ে দিতে হবে। তার মধ্যে আমি গরম মশলাটি দিয়ে মিক্স করে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। 15 মিনিট পর দেখুন, আমার চালটি থেকে জলটি একদমই টেনে এসছে। তারপর নাড়িয়ে দিতে হবে। যদি আমি নাড়িয়ে না দিতাম, তাহলে নিচে লেগে ধরতো আর চালটি ঝুরঝুরেও থাকতো না, পোড়া গন্ধ আসতো। নাড়িয়ে দেওয়ার পর এটিকে আবার একটু প্লেন করে সুন্দর করে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এভাবে করে সমান করে দেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে ঘি। আমি 2 চামচ ঘি ছড়িয়ে দিয়েছি। তারপর আরও 5 মিনিটের জন্য, মুগ ডালটি আরেকটু যাতে সফট হয়, তার জন্য আমি আরও 5 মিনিট একদম লো ফ্লেমে ঢেকে দিলাম। 5 মিনিট ঢেকে দেওয়ার পর দেখুন, আমি এবার আরেকটু নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ঝুরঝুরে, এবং হাত দিয়ে চেক করে আপনাদের দেখিয়ে দেব, আমার ডালটি এবং চালটি পুরো সফট হয়ে এসেছে, কিন্তু কোনো চাল বা ডাল কারো গায়ে লাগেনি। এইভাবে জল মেপে এবং চাল ধুয়ে যদি আপনারা খিচুড়িটি তৈরি করেন, ভুনা খিচুড়ি বাড়িতে তৈরি করতে আপনাদের খুবই সহজ মনে হবে, এবং দ্বিতীয় দিন মনে হবে আবার আমরা তৈরি করি। আমার গোপালের ভোগের জন্য তৈরি হয়ে গেছে ভুনা খিচুড়ি। এবার আমি ওভেনটি বন্ধ করে দিলাম। ভোগের জন্য আমি আমার গোপালের জন্য এবার আমি ভোগটি বেড়ে নিচ্ছি নিবেদন করার জন্য। প্রথমে আমি খিচুড়িটি দিয়ে দিলাম। তারপর আগে থেকে তৈরি করে রেখেছি যে বেগুন ভাজা, আলু ভাজা, বিভিন্ন ধরনের ভাজা,
এই দিয়ে আমি এবার পরিবেশন করছি আমার গোপালের ভোগের জন্য। আমার রেসিপিগুলো যদি ভালো এবং সহজ লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই ফ্রেন্ডস।